আপনি কি ইংরেজি বলতে পারেন না তাহলে আজকের এই বাক্যগুলি শিখে রাখুন এই বাক্যগুলি আপনাকে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে অনেক হেল্প করবে এই বাক্যগুলি প্রতিদিন সব জায়গায় ব্যবহার করতে পারবেন বাক্য না জানলে ইংরেজি বলা সম্ভব নয় তাই অবশ্যই নতুন নতুন বাক্য শিখুন এবং আপনার স্পোকেন ইংলিশ স্কিলকে দ্রুত উন্নত করুন তাহলে চলুন শিখে নেওয়া যাক বাক্যগুলি সে রাতের খাবার রান্না করছে সি ইজ কুকিং ডিনার সি ইজ কুকিং ডিনার তারা বাইরে খেলছিল দে ওয়ে আর প্লেইং আউটসাইড দে ওয়ে আর প্লেইং আউটসাইড সে তার পড়ালেখা শেষ করেছে হি হ্যাজ ফিন স্টার্ডিং স্টার্টিং হি হ্যাজ ফিন ইস স্টার্টিং আমরা পরে যাবো উইল গো লেটার উই উইল গো লেটার আমি ভালো সাঁতার কাটতে পারি আই ক্যান সুইম ওয়েল আই ক্যান সুইম ওয়েল তোমার তাকে কল করা উচিত ইউ শুড কল হিম ইউ শুড কল হিম শীঘ্রই বৃষ্টি হতে পারে ইট মাইট রেনসুন ইট মাইট রেনসুন তাদের এখনই চলে যেতে হবে দে মাস্ট লিভ নাও দে মাস্ট লিভ নাও তিনি আমাদের সাহায্য করতে পারেন হি কুড হেল্প হি কুড হেল্প আমরা অপেক্ষা করছি উই আর ওয়েটিং উই আর ওয়েটিং তুমি ভালো অনুভব করবে ইউ উইল ফিল বেটার ই উইল ফিল বেটার তুষারপাত হতে চলেছে ইটস গোয়িং টু স্নো ইটস গোয়িং টু স্নো সে তার চাবি হারিয়েছে শি হ্যাজ লস্ট হার কিজ শি হ্যাজ লস্ট হার কিজ তারা উচ্চ স্বরে গান করছিল দেয়ার সিঙ্গিং লাউডলি দে অয়ার সিঙ্গিং লাউডলি তার আরও কঠোর পড়াশোনা করা উচিত হি শুড স্টাডি হার্ডার হি শুড স্টাডি হার্ডার আমরা সাহায্য চাইতে পারি উই কুড আস ফর হেলথ উই কুড আস ফর হেলথ আপনি অবশ্যই সাবধানে থাকবেন ইউ মাস্ট বি কেয়ারফুল ইউ মাস্ট বি কেয়ারফুল এটা সময় লাগবে ইট উইল টেক টাইম ইট উইল টেক টাইম আমি তোমাকে শুনতে পাচ্ছি আই ক্যান হিয়ার ইউ আই ক্যান হিয়ার ইউ তার এখন বিশ্রাম করা উচিত শি শুড রেস্ট নাও শি শুড রেস্ট নাও তারা একসাথে হাসছিল দে ওয়ার লাফিং টুগেদার দে ওয়ার লাফিং টুগেদার সে তার মানি ব্যাগ ভুলে গেছে হি হ্যাজ ফরগটেন হিজ ওয়ালেট হি হ্যাজ ফরগটেন হিজ ওয়ালেট আমরা তোমার জন্য অপেক্ষা করবো উই উইল ওয়েট ফর ইউ উই উইল ওয়েট ফর ইউ আপনি আমাদের সঙ্গে যোগদান করতে পারেন ইউ ক্যান জয়েন আস ইউ ক্যান জয়েন আস এটা কাজ করতে পারে ইট মাইট আউট ইট মাইট ওয়ার্ক আউট সে ওটা পছন্দ করবে সি উড লাভ দ্যাট সি উড লাভ দ্যাট তিনি আবার চেষ্টা করতে পারেন হি কুড ট্রাই এগেন হি কুড ট্রাই এগেন আমরা খাওয়া শেষ করেছি উই হ্যাভ ফিনিস ইটিং উই হ্যাভ ফিনিসড ইটিং আপনি এটা খুঁজে পাবেন ইউ উইল ফাইন্ড ইট ইউ উইল ফাইন্ড ইট এটা মজা হতে যাচ্ছে ইটস গোয়িং টু বি ফান ইটস গোয়িং টু বি ফান সে একটা নতুন গাড়ি কিনেছে শি হ্যাজ বট এ নিউকার শি হ্যাজ বট এ নিউকার তারা আনন্দে নাচ্ছিল দেওয়ার ড্যান্সিং হ্যাপিলি দে ওয়ার ড্যান্সিং হ্যাপিলি তার অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত হি শুড অ্যাপলোজাইজ ইমিডিয়েটলি হি শুড অ্যাপলোজাইজ ইমিডিয়েটলি আমরা আগামীকাল যেতে পারি উই কুড গো টু মরো উই কুড গো টু মরো তোমাকে মনোযোগ দিতে হবে ইউ মাস্ট পে অ্যাটেনশন ইউ মাস্ট পে অ্যাটেনশন এটা ঠিক হয়ে যাবে ইট উইল বি ওকে ইট উইল বি ওকে আমি তোমাকে সাহায্য করতে পারি আই ক্যান হেল্প ইউ আই ক্যান হেল্প ইউ তার বিরতি নেওয়া উচিত সি শুড টেক এ ব্রেক সি শুড টেক এ ব্রেক তারা চুপচাপ কথা বলছিল দে ওই টকিং কোয়াইটলি দে ওই টকিং কোয়েটলি সে বাস মিস করেছে হি হ্যাজ মিস দ্য বাস হি হ্যাজ মিস দ্য বাস আমরা সেখানে দেখা করবো উই উইল মিট দেয়ার উই উইল মিট দেয়ার তুমি এটা করতে পারো ইউ ক্যান ডু ইট ইউ ক্যান ডু ইট এটা কাজ নাও হতে পারে ইট মাই নট ওয়ার্ক ইট মাই নট ওয়ার্ক তাকে তোমার অবস্থা বুঝতে হবে শি উড আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশান শিউড আন্ডারস্ট্যান্ড ইউর সিচুয়েশান সে তার দক্ষতা উন্নত করতে পারে হি কুড ইম্প্রুভ হিজ স্কিলস হি কুড ইম্প্রুভ হিজ স্কিলস আমরা সারাদিন ঘুরছি উই হ্যাভ বিন ট্রাভেলিং অল ডে উই হ্যাভ বিন ট্রাভেলিং অল ডে আপনি শেষ পর্যন্ত সফল হবেন ইউ উইল সাকসিড ইভেনচুয়ালি ইউ উইল সাকসিড ইভেন্চুয়ালি ইভেনচুয়ালি মানে অবশেষে বা শেষ পর্যন্ত এটি একটি দীর্ঘদিন হতে যাচ্ছে ইটস গোয়িং টু বি এ লং ডে ইটস গোয়িং টু বি এ লং ডে সে প্রতিযোগিতায় জয়ী হয়েছে শি হ্যাজ ওন দ্য কম্পিটিশান শি হ্যাজ ওন দ্য কম্পিটিশান তারা একসাথে পড়াশোনা করতো দে ওয়ার স্টার্টিং টুগেদার দেওয়্যার স্টার্টিং টুগেদার তাকে মনোযোগ দিয়ে শুনতে হবে হি শুড লিসন কেয়ারফুলি হি শুড লিসন কেয়ারফুলি আমরা পরে আবার চেষ্টা করতে পারি উই কুড ট্রাই এগান লেটার উই কুড ট্রাই এগান লেটার তোমাকে নিয়ম অনুসরণ করতে হবে ইউ মাস্ট ফলো দ্য রুলস ইউ মাস্ট ফলো দ্য রুলস প্রবল বৃষ্টি হবে ইট উইল রেন হ্যাভিলি ইট উইল রেন হ্যাভিলি আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট বিলিভ ইট আই কান্ট বিলিভ ইট তার এখন আরাম করা উচিত সি শুড রিল্যাক্স নাও সি শুড রিল্যাক্স নাও তারা ধৈর্য ধরে অপেক্ষা করছিল দে ওয়্যার ওয়েটিং পেশেন্টলি দে ওয়্যার ওয়েটিং পেশেন্টলি তিনি ইতিমধ্যে চলে গেছেন হি হ্যাজ অলরেডি লেফট হি হ্যাজ অলরেডি লেফট আমরা সময় মতো শেষ করবো উই উইল ফিনিশ অন টাইম উই উইল ফিনিশ অন টাইম আজ এখানেই ভিডিওটি শেষ করছি আশা করি এই বাক্যগুলি আপনাকে ইংরেজি বলতে অনেক হেল্প করবে ইংরেজি অভ্যাস না করলে ইংরেজি বলা সম্ভব নয় তাই অবশ্যই প্রতিদিন ইংরেজি অভ্যাস করুন ভিডিওটি ভালো লাগলে লাইক বা কমেন্ট করে জানান আবার দেখা হবে নতুন ক্লাসে সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন